গাইস গুড মর্নিং অল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবার আগে বলো আমাকে কেমন দেখাচ্ছে। এবার ভাবছো কেন দিদিভাই এত সেজেছে? মনে হচ্ছে তোমাদের আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়েছিলাম। ইয়েস, অডিশনে আমি সিলেক্ট হয়েছি। আজকে সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, তো আমি রেডি হয়ে গেছি। কোনো আইডিয়া নেই যে সেকেন্ড রাউন্ড অডিশনে কি জিজ্ঞেস করে বা কি। হঠাৎ একটা ফোন আসলো, দুদিন আগে ফোন এসেছে, তোমাদেরকে এটা জানানো হয়নি। ফোন আসলো, আমাকে বললো যে পূর্ণিমা বলছো, আমি দিদি নাম্বার ওয়ান থেকে বলছি, তুমি সিলেক্ট হয়েছো, তোমাকে সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য ডাকা হলো। তো আমি তো একদম সুপার এক্সাইটেড, জানো না সেই এক্সাইটমেন্টে কী হয়েছে। সেই এক্সাইটমেন্টে আমি এত জোর লাফিয়েছি যে দরজায় যে ঝিটকায় থাকি সেটা দিয়ে আমার পিঠ এতটা ফালা হয়ে গেছে। তো যাই হোক, এত আনন্দে যে নিজেরই ব্যথা পেয়ে গেলাম, কোনো ব্যাপার না। এখন আমি ভাবছি যে ওখানে কী জিজ্ঞেস করে। ইউটিউবে পুরো ঘেটে নিয়েছি, কেউ বলতে পারছে না, কোনো ভিডিওতে নেই যে সেকেন্ড রাউন্ড অডিশনে অ্যাকচুয়াল হয়টা কী। জানি না কী হবে, ঠাকুরের কাছে প্রে করো যেন তোমার দিদিভাই সিলেক্ট হতে পারে, আর তোমরা দিদিভাইকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখতে পারো। তো চলো আমার সঙ্গে, চলো ভিডিওটা পুরোটা দেখবে, চেষ্টা করবো পুরোটা শেয়ার করার। টাটা। এই যে আমার মাম পাখি আসছে পিছনে। দেখো আমি এখন পৌঁছে গেছি এই যে ডিআরআর স্টুডিওর ভিতরে, জাস্ট একটু লেট হয়ে গেছে। আর ফার্স্ট টাইম যা যা প্রসেস ছিল, সেকেন্ড টাইমও সেম প্রসেস। ফর্ম দিয়েছে, এটাকে ফিল আপ করতে হবে, শুধু বলতে হলো যে এটা আমার সেকেন্ড রাউন্ড অডিশন। তো চলো দেখা যাক কী হয়, ফর্মটা ফিল আপ করি। এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, খুব ভালো বিহেভিয়ার ওর। আর ওরও একটা চ্যানেল আছে, আমি চাইবো চ্যানেলটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা সবাই সাপোর্ট করো, তাহলেও ভিডিও বানাবে। আমি প্রথম থেকে এসে ভাবছি যে কি ইউটিউবার হলাম, কেউ চিনতেই পারছে না, তো অ্যাটলিস্ট ও চিনতে পেরেছে আমাকে, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগলো বলো? দিদিরও খুব ভালো ব্যবহার, আমারও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেক ঘন্টা পর ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি, এখানেও অনেক লাইন, তো জানি না কখন শেষ হবে। তো এই দেখো আমরা ওখান থেকে অডিশন কমপ্লিট করে বেরিয়ে এসেছি, অনেক রাত হয়েছে আর অনেক খিদেও পেয়ে গেছিলো। তো একটা রাস্তা একটা দোকান পেয়েছি, সেখানেই খেতে দাঁড়িয়ে গেছি। দাদাভাই অর্ডারটা দিচ্ছে, অর্ডারটা কমপ্লিট হবে, আর আমি ভাবছি কখন খাবার আসবে আর আমি খাবো। এই যে দেখো চাউমিন এসে গেছে, বেশি কিছু খাবার রিস্ক নিলাম না, কারণ কেমন খেতে হবে তো জানি না। চাউমিন নিয়েছিলাম আর চিকেন পকোড়া নিয়েছিলাম, এত ভালো লাগলো চিকেন পকোড়াটা, ওজন করে চিকেন পকোড়া বিক্রি হচ্ছে, সেটাই একটা আশ্চর্য। এখানে পাওয়া গেলে রোজ খেতে পারতাম, আমাদের এখানে কেন পাওয়া যায় না এরকম। তো হে গাইস, দেখতে পাচ্ছো আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড এটা নেক্সট দিন সকালের ভিডিও। কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টার বেশি। কটা বেজেছিলো মাম? 9টা বেজে গেছিলো না কালকে? যেহেতু অনেক রাত্রির হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো বলে তোমাদেরকে জানাতে পারিনি পুরো ডিটেলসটা। আবার এসে রান্না করা ছিল, খাওয়া দাওয়া, ওকে খাওয়ানো, আর কালকে বাড়ি ঢুকেই দেখছি অভিস্মিতা বসে বসে কাঁদছে। তার কারণ হচ্ছে যেহেতু আমি ওকে নিয়ে যাইনি, সারাটা দিন জেম্মা গাম্মা ঠাম্মি সবার সঙ্গে ছিল, কিন্তু যখন রাত্রির হচ্ছে ওর টেনশান শুরু যে কেন মা আসছে না, এরম টাইপের কিছু। তো তাই জন্য এসে ওকে ঝুপ ঝুপ করালাম, ওকে বোঝালাম, তারপরে গিয়ে রান্না করলাম। তো কালকে কি হলো, তোমাদেরকে এই অডিশনের ওই ভিড় জায়গাটা দেখানোর পর আর কিছু দেখাতে পারিনি, কারণ এত লং টাইম লেগেছে আর এনার্জিও ছিল না, ভিতরে ভিডিও করাটা এলাও ছিল না। বাট বেরিয়ে আমি করতে পারতাম, বাট খুব আমি টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য আরও দেখাইনি। এত পা ব্যথা করছিলো, এক একজনকে মানে আগের দিন যখন গিয়েছিলাম অডিশনে একসঙ্গে 10 জন করে অডিশন নিয়েছিল, তাই জন্য মানে জেনেই গেছিলাম যে না আমি বাদ, যেহেতু 10 জন করে কতটা বলা যায়, আর সবাইকে খুব বেশি হলে 30 সেকেন্ড করে টাইম দিচ্ছিলো। বাট কালকে সকলকে 1/2 ঘন্টার উপরে টাইম দিয়েছে, ইন্ডিভিজুয়াল এক একজন করে ডেকেছে, স্টোরিটা পুরো শুনেছে, মানে যার যার স্টোরি বলা আছে
ওরা ওখান থেকে কিছু কোশ্চেন বার করে দিয়েছে, তাই জন্য সময়টা প্রচুর লেগেছে। আমি যখন ফিরলাম তো 47, আমি বাড়ি ফিরেছি ওই 8:30-9, তাহলে ভাবো যাদের 200 তারা কখন ফিরবে। তো সেটাই আমি ভাবছিলাম যে এত টাইম দিচ্ছে, মানে 200 যাদের সিরিয়াল নাম্বার তারা কী করবে। যাই হোক, কালকে এগুলোই জিজ্ঞেস করলো, ডিটেলসে কল করবে বলেছে, জানি না কী হবে। সেকেন্ড অডিশন অবধি যেতে পেরেছি, এটাই খুব আনন্দের। যদি খেলতে পারি, শ্যুট করতে পারি, আরও ভালো লাগবে। আর তোমাদের বলেছিলাম যে জানাবো কী কীভাবে প্রসেসটা পুরো। তো ফার্স্টে পূর্ণিমা, আমি হ্যাঁ ওই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিরম, তো আমাকে পূর্ণিমা পূর্ণিমা ডাকছে। ফার্স্টে হচ্ছে আমি মেল করেছিলাম একটা মেল আইডিতে, মেল আইডিটা দেখো উপরে যাচ্ছে, সেই মেল আইডিটায় মেল করবে। তার সঙ্গে হচ্ছে সাবজেক্ট লিখবে, আমি সাবজেক্ট কী লিখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি, আর পুরো মেলটাই আমি এখানে অ্যাটাচ করে দেবো। নিচে হচ্ছে গিয়ে অ্যাটাচ ফাইলে গিয়ে 3-4 ফটো অ্যাড করবে তোমাদের সুন্দর সুন্দর, দিয়ে মেলটা সেন্ড করে দেবে, ওরা মেলের রিপ্লাই দেবে। মানে ওদের চোখে পড়লেই মেলের রিপ্লাই অবশ্যই দেবে, মানে কারণ বেশিরভাগটাই রিপ্লাই আসে মেলের, যদি ঠিকঠাক করে লিখতে পারো তো। ওখানে দিয়ে তোমাকে একটা ডেট দেবে যাওয়ার জন্য, বেশিরভাগ DRR স্টুডিওতেই হচ্ছে, মানে মেল করলে ওখানেই ডাকবে, ওই রাজারহাট DRR স্টুডিওতে। তোমরা সিম্পল যেতে পারো, খুব সেজে গুজে যেতে হবে, এর কোনো মানে নেই, কারণ অনেক সময়ের ব্যাপার। ওখানে মেনলি সাজগোজ, কে কত সুন্দর এগুলো দেখে না, মেনলি ওখানে দেখে তুমি কিভাবে কথা বলছো, কিভাবে নিজের স্টোরিটাকে প্রেজেন্ট করছো ওদের কাছে, আর স্টোরিটা কতটা অ্যাট্রাকটিভ, মেনলি এটাই। তুমি সেজে না সেজে, ড্রেস আপ, কোনো কিছু ম্যাটার করে না। তো আমি বলবো তোমরা সবাই যাও, অডিশন দাও যাদের যাদের ইচ্ছা, এই মেল আইডিটাতে পাঠাবে মেল, আর ফটোগুলো একটু সুন্দর সুন্দর অ্যাটাচ করো, কারণ ওখানে গিয়ে যখন কথা বলবো তখন তোমার লুক দেখবে না, বাট মেবি আমার মনে হয় ফটোগুলো দেখে ওরা। তো যাই হোক, সবাইকে বলবো যেতে, আর আমাকে যদি সিলেক্ট করে আবার ভগবান না করুক থার্ড অডিশন হোক, না কালকে বলেই দিয়েছিল থার্ড অডিশন হবে না, বলেছিল যারা যারা এখানে আছো, মানে অডিশন শুরু হওয়ার আগে যারা যারা এখানে আছো সকলকে বলা হচ্ছে যে এখানে যা যা বলা হবে ঠিক সেইভাবেই দিদির কাছে গিয়ে, মানে রচনা ব্যানার্জির কাছে প্রেজেন্ট করবে তোমরা, তাই জন্যই সময়টা একটু বেশি লাগবে। তো জানি না কী হবে, মানে কী বলতে, যেহেতু সেকেন্ড অডিশনে ডেকেছে এক্সপেকটেশনটা একটু বেড়ে গেছে, ফার্স্ট অডিশনে এক্সপেকটেশন ছিল না, জানতামই যে ডাকবে না, যেহেতু সময়ই পাইনি না, তাই জন্য এখন এক্সপেকটেশনটা বেড়ে গেছে। তোমরা সবাই প্রে করো যাতে আমি যেতে পারি আর আমার স্টোরিগুলো তুলে ধরতে পারি, আর যারা যারা আমার মেয়েকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদের মুখে খুশিয়ে খুশিয়ে দিতে পারি। তো চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, পাশে থেকো, আরও ভিডিও আসছে, বাই বাই।